सब गंबद वाले मंजूर दुआ करुणा जब मौत न जाए आका दीदार आका करुणा दीदार आका करुणा ए शब्द गंबद वाले मंजूर दुआ करुणा जब मौत न जाए आका दीदार आता करुणा दीदार आता करुणा मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तुम्हारा इमदाद मेरी करने आजाना रसूलल्ला इमदाद मेरी करने आजाना रसूलल्ला रोशन मेरी तुर्बत को इल्लाह जरा करुणा जब वक्त न जाए आका दीदार आता करना दीदार आता करना ए शब्द गंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदार आता करुणा कबीर चरने ते सारा जीवन हमी थाकबो बोले मानवीर चरने सारा जीवन हमी बाल बेशी नूर नबी के बाल बेशी नूर नबी के हृदय माझे भरे राखबो नबीर चरणे ते सारा जीवन आमी थाकबो नबीर चरणे ते सारा जीवन आमी थाकबो दुरूद सलामे मिलाद तियामे बोलें दुरूद खुशी करबो नबीर चरणे ते सारा जीवन आमी थाकबो नबीर चरणे ते सारा जीवन आमी भाल बेशी नूर नबी के ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা বাবা জি কষ্ট হয় বোঝা যায় বিভিন্ন অঞ্চলের মানুষ এইখানে আছেন কথাগুলি ভালো করে বুঝে যাবেন আমার নবীর ইজ্জতের চাদর ধরে কেউ যদি টান দেয় খোদার কসম করে বলি
এক সেকেন্ডের জন্য তাকে মানা যাবে না কথা বলেন ঠিক আল্লাহর হাবিব ওই আনসারীর বাড়ি চলে গেলেন নবীজি বলেন আনসারী তোমার ঘরের মধ্যে কি খাবার আছে বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন সাহাবী দুগ্ধওয়ালা বকরি বা ভেড়া যে বকরির আর বাচ্চা আছে তুমি বাচ্চা সহ ছাগল জবাই করিও না আওয়াজ তুলে বলা যাবে কি সারা জগতের রহমত বানাই দিছে বোঝা গেল এরাই হলো অরিজিনাল বাটপা আমরা কইলে তো এতদিন পছন্দ করতেন আল্লাহর কোরআনের কালামুল্লাহ শরীফের সম্পূর্ণ বিপরীত যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন হুজুর গো আপনি শুধু এই জগতের জন্য রহমত না আপনি কুল মাখলুকের জন্য নবী রহমত আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার সন্দেহ আছে শুধু কি দুনিয়ার রহমত জগৎ কি একটা হিসাব দেখেছিস জগৎ কয়টা ছিল দেখে আমাদের জীবন ছিল আম্মে আরোহা রূহের জগৎ এই জগতের জন্য নবী রহমত এরপরে রুহের জগৎ থেকে আসলো মালমুর রহিম মায়ের পেটের জগৎ এই রহিমের জন্য নবীজি রহমত দুনিয়ার জগতে চলে আসলাম যেটাকে আলমুদ দুনিয়া বলা হয় এই দুনিয়ার জগতে আসলাম এই দুনিয়ার জগতের জন্য নবী রহমত এরপরে আসবে আলমে বারজাখ কবরের জগৎ এই জগতের জন্য নবী আমার রহমত যেই দিন মারা যাবেন সেই দিন বুঝবেন নবী কত বড় দামি রহমত ছিলেন কবরের জিন্দগি থেকে যখন আখেরাতের ময়দানে উঠবেন সেই দিন আরো বুঝতে পারবেন আমার নবী কত বড় দামি রহমত আহা পুরো আখেরাতের ময়দান ভরে আমার নবী রহমত বুখারী সহি মুসলিম শরীফের একখানা হাদিস কারিমা পড়লাম সুনান তিরমিজির মধ্যে হাদিস কেন লেখে ইমাম তিরমিজি হাদা হাদিসুন হাসানুন সহি বলেছেন আল্লাহর নবী সাহাবী ছিলেন হযরত খাদিম রাসূল কর্মচারী যারা আছে তাদেরকে ধমক দেই গালি দেই আল্লাহর নবীর দশটা বছর খেদমত করেছেন একটা বারের জন্য নবী কোনদিন তাকে ধমক দেন নাই এই জন্য আমার নবীর চরিত্রের মতো চরিত্র না হওয়া পর্যন্ত কোন উম্মতের মুক্তির আশা করা মুশকিল এই জন্য নবীর রঙে রঙিন হওয়া লাগবে শুধু টুপি আর দাড়ি আর পাগড়ি মাথায় দিয়ে না বাবা নবীর চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠে যদি পাগড়ি মাথায় দিয়ে নবীর রঙে রঙিন হওয়া যাইতো এহসান গ্রুপের দালালি করিয়া
একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি বলে যান, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন নি কোন দিন? আমলের কোন কমতি ছিল না, ইমানের কোন কমতি নাই, নেকির কমতি নাই, দশটা বছর নবীর খদমের খেদমত চারটি গানি কথা না। একমাত্র হযরত আনাস আম্মাজানদের কাছে যাইতেন, আম্মাজানদের কাছ থেকে নবীর জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতেন। আম্মাজানদের কাছে আনাস ছাড়া যাওয়ার অনুমতি কারো ছিল না। দশ বছর বয়স থেকে গোটা বিশ বছর বয়স পর্যন্ত একটানা খেদমত করেছেন হযরত আনাস। কত যাই নামাজ বিছিয়েছেন, কত নবীর খাবার তৈরি করে দিয়েছেন, ওজুর পানি জোগাড় করে দিয়েছেন। যার একটা মাত্র উপাধি খাদিম রসুল, এই উপাধি পৃথিবীর অন্য কারো আর নসিবে হয় নাই। মহেশ্বরের ময়দানে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না বলে দিয়ে যান। আনাস, তোমাকে সারা আমি জান্নাতে যাইতাম না। হুজুর গো, কিয়ামতের কোন জায়গায় গেলে আপনাকে খুঁজে পাবো? আমার নবী বললেন, আনাস রে, হাউজে কাউসারের কিনারায় গেলে আমাকে খুঁজে পাইব। মিজানের পাল্লার কাছে গেলে আমাকে পাইব। হুজুর, মিজানের পাল্লায় যদি না পাই? আনাস রে, ফুলসিরাতের ঘাটে গেলে আমাকে পাইব। হুজুর গো, যদি ফুলসিরাতে না পাই? নবীজি বলতেছেন, আনাস, কিয়ামতের ময়দানে এই তিনটা জায়গায় আমাকে পাইবা, হয় হাউজে কাউসার, না হয় মিজানের পাল্লা, আর না হয় ফুলসিরাতের ঘাটে। তিনটা জায়গায় আমি আমার উম্মতের পাহারার জন্য থাকব, আমার উম্মত যেন জাহান্নামে চলে না আল্লাহ নতুন করে অনুমোদন দিবেন না। আল্লাহ তার রসুলকে দুনিয়ার থেকে এই প্রায়োরিটি, এই সম্মান, এই সুপ্রিম পাওয়ার আল্লাহ তার রসুলকে দিয়েছেন। নতুন করে এই কথা বললে নবীর ইজ্জত চাদর ধরে টান দেওয়া হবে। যেখানে রব্বুল কারীম দুনিয়া থেকে তার হাবিবের মর্যাদা সুপ্রিম পাওয়ার দিয়েছে, সেখান থেকে এইগুলি বর্ণনা করে নতুন ঘোরাটে করার, উম্মতের হৃদয়ে সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আজকে
আজকে যারা এই সমস্ত কথা বলে উম্মতের হৃদয়ের ভিতর রাসূলের তাআজিমের প্রতি সম্মান সন্দেহ সৃষ্টি করতেছে, নিঃসন্দেহে এইগুলি হলো মুনাফিক। কথা বলেন ঠিক না? পাগড়ি মাথায় দিয়ে সেজদা দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তো তাহলে বাবা সর্বপ্রথম জান্নাতি ঘোষণা করতে হবে ইয়াজিদের সৈন্যদের 22,000 যিনি লিডার ছিলেন। ইতিহাস চলে যাচ্ছে জায়গা মতো সাবজেক্ট আমার না বললে ছেলেরা বলবে হুজুর ওয়াজ পারে না। 22,000 সৈন্য যিনি প্রধান সেনাপতি তার নাম ছিল আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমর, সাহাবীর ছেলে আমর। তাও কোন সাহাবী? 10 সাহাবী। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবু ওয়াক্কাস ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। আবু উবাইদা ইবনে জাররা বদরের প্রান্তরে নিজের বাবাকে হত্যা করেছিলেন, কারণ ইমানের ব্যাপারে নিজের বাপকেও ছেড়ে দেন নাই। আবু উবাইদা ইবনে জাররা, জাররার ছেলে আবু উবাইদা নিজের বাবাকে তলোয়ার দিয়ে যুদ্ধের ময়দানে কতল করে দিয়ে জাহান্নামে পাঠিয়েছিলেন। বলেছিলেন, বাবা চিনি না, নবী চিনি, নবী ছাড়া অন্য কাউকে মানি না। একবার আওয়াজ তুলে বলা যাবে কে আর রাসূলুল্লাহ? কোরআন আমাদের চাইতে কম বুঝতো না, হাদিসের নববীও কম জানা ছিল না, মুখে দাড়িও বাবা আমাদের চাইতে চমৎকার ছিল। জুমার নামাজও তারা পড়েছে, আসরও পড়েছে, ফজরও পড়েছে। ও জামানার মুসলমান নামাজ কাজা করত না, ও জামানার নারীরা তাহাজ্জুদ কাজা করত না, ও জামানার মুসলমানরা নামাজ পাঁচক তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা করত না। বলুন, শুধু হিসাব পরিসংখ্যান করবেন এখান থেকে, আল্লাহি খোদার কসম, যদি বীজগণিতের পাটিগণিতের সূত্রে যদি ভুল হয়ে যায় কিয়ামত পর্যন্ত আমল হবে কিন্তু জান্নাত হবে না। বাবা সূত্রে যদি ভুল হয়ে যায় ও বাবা অঙ্ক কোনোদিন মিলবে না। এই জন্য নবীর প্রেমের সূত্র দুনিয়া থেকে গেথে যেতে হবে, না হলে বিরাট বড় মুশকিল। ও তোমার মোল্লা মৌলবী পীর তোমাকে জান্নাতে নেওয়ার সুযোগ থাকবে না যদি আল্লাহ রাসূলের দরবারে বেয়াদবির খাতায় নাম লেখা হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার কথা বাবা কাটছাস, আমি বাকি ঝুঁকি বুঝি স্পষ্ট, কোনো বাকি ঝুঁকি না। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরিক হাকিমুল সহিহাইনের ভিতরে 7074 নম্বর হাদিস আছে বলে আমার ইমাম হাদিস নাম্বারটা কি আছে বিশুদ্ধ সুন্নতে তিনি হাদিস লিখেছেন, লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া ইসামা সুম্মা লাকিয়াল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিস লিখতে গিয়ে তালখিসের মধ্যে লেখেন,
সহিহুল ইসনাদ আলা শর্তে মুসলিম, সহি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস কেনা সহি। আল্লাহ নবী বলেন লাউ আন্না রাজুলান আন বাইনা সাফান বাইনা সাফান আও বাইনা রুকনি ওয়াস সাফান, কেউ যদি লাউ আন্না রাজুলান কোন ব্যক্তি যদি সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম মাকাম ইব্রাহিম এবং রুকনি ইয়ামানের মধ্যে যদি নামাজ রত অবস্থায় থাকে ওয়াসামা এবং রোজা অবস্থায় থাকে সুন্নাহ লাকি আল্লাহ এরপরে যদি অবস্থায় থাকে মৃত্যুবরণ করে, অ্যাটেনশন প্লিজ, আল্লাহ রাসূলের কথা, লাবাতনা রুজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়াসামা, কেউ যদি বাইতুল্লাহ শরীফের মাকাম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে হাত তুলতে দেরি হয় মঞ্জুর হতে দেরি হয় না, রুকনি ইয়ামা যে সাদা অংশ কামার চারপাশে এই রুকনি ইয়ামানের মধ্যে যদি সে নামাজরত অবস্থায় থাকে ওসামা রোজা অবস্থায় যদি থাকে অহুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদ আর রাসূলের আহলে বাইতের প্রতি যদি তার বিদ্বেষ থাকে, আল্লাহ রাসূল বলতেছেন এই অবস্থায় যদি সে মারা যায় দাখাল আন্নার জাহান্নাম ছাড়া আর কোন হাস্তাতন নাই। এবার সেনাপতি আমরকে জান্নাতে দিবেন একটু দাঁড়ান সাহস করে দেখি উনি যার মধ্যে কতটুকু দলিলা দলিল আছে আজকে বের করবে। আমরা সুন্নি সুন্নি করি নবী নবী করি এমনিতে করি, আমরা সুন্নি সুন্নি করার পিছনে বিরাট বড় হেকমত লুকানো থাকে, নবী নবী করার পিছনে বিরাট বড় হেকমত লুকানো থাকে, দুই এক গছ হেকমত না বাবা, কিয়ামত পর্যন্ত মাগফিরা না হওয়া পর্যন্ত এই হেকমত লুকানো থাকে, কিয়ামত পর্যন্ত মাগফিরা না হওয়া পর্যন্ত ক্ষমা না হওয়া পর্যন্ত, ওয়াল্লাহি কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায় তো আল্লাহর হাবিবের দরজা তার জন্য খোলা থাকবে, কিন্তু রসুল করিমের দরজা থেকে যদি কেউ বিতাড়িত হয়ে যায় আল্লাহ কসম খোদার সে আল্লাহর দরজায় তার কোনো জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। এজন্যই আমরা শুনি না নবী 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 নবী, আমরা ভণ্ড বলু কেন বেদাতি বলে যদি কিছু চায় আসে বন্ধর বেদাতি ফতোয়া দিয়ে কেমন মাফ করা তো বন্ধ বেদাতি ফতোয়া দিয়ে কেমন জাহান নামে যাবো, এই জন্য আমরা সুন্নিরা রসুলের পাকের তাজিমের ব্যাপারে এক চুল পরিমাণ কাউকে সার দেই না, কথা বলেন ঠিক না বেটি, সারা যাবে আওয়াজ তুলে বলেন সারা যাবে, রাজি আছে আছে আওয়াজ উঠা করে আল্লাহকে দেখা যদি একবার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে তুমি ধ্বংস হও ছাড়া তোমার আর কোন জায়গা নাই, সাহাবায়ে কিরাম বললো হুজুর তাহলে কি মাফ পাওয়ার কোন রাস্তা নেই, বলে আছে আল্লাহর রহমত ছাড়া সেই দিন কেউ মাফ পাবে না, বলে হুজুর আল্লাহ রহমত কি আপনার উপরও থাকবে, বলে হা আমি খোদার রহমতের মধ্যে সেই দিনই থাকবো, ও নবীর উম্মতেরা শুনেন আল্লাহর রহমত ছাড়া সেই দিন মাফ পাওয়া যাবে না, আর মাফ পাওয়ার জন্য অন্যতম রহমত হলো রহমাতুল আলামিন, যিনি গোটা গোটা জিন্দেগির গোটা জগতের জন্য রহমত, তিনি এহসান গুরু রহমত না বাবা, কোরআনের বিপরীত এই ব্যাখ্যা আজ পর্যন্ত ক্ষমা চাই নাই, বোঝা গেল এর মতো ব্যাখ্যা আল্লাহর আসমানের নিচে আর একটাও নাই, ও মৌলবি নামের কলঙ্ক কথা বলেন ঠিক না বেঠে, মৌলবি নামের কলঙ্ক আজ পর্যন্ত মাফ চাইছে, বলতে পারতো যে আমি দালালি করছি একটা নিয়ে কিন্তু আল্লাহ রাসূলের বিষয় নিয়ে আমি ভুলে গেছি যে আপনারা আমার মাফ করে দিয়ে আল্লাহ যাতে মাফ করে শুনা সময় তো থাকে অসুবিধা নেই, ভক্ত ভক্ত বিবেচনা করে ভক্ত আল্লাহ রাসূল হাদিসে কালিমার ভিতরে ফরমান আল মারউ মা মানা হাক্কা, দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে কঠিন ময়দানের হাসরে তার সঙ্গে যারা হাসর নাসর হবে, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ একজন যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকে আর একজন যদি পশ্চিম প্রান্ত থাকে, ইয়া রাসূলুল্লাহ যদি কারো সাথে কারো দেখা না হয়
তারপরেও কি কিয়ামতের ময়দানে দিদার হবে? নবী বললেন, কেউ যদি পূর্ব প্রান্ত থাকে পৃথিবীর, আর একজন যদি পশ্চিম প্রান্ত থাকে। যদি পূর্ব প্রান্তের মানুষ পশ্চিম প্রান্তের একজনকে ভালোবাসে, তাহলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। যদি কোনোদিন দেখাও না হয়, তারপরে হাসর নাসর হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কথা বলি, কি কথা কর না কেন, আমরা একবার পীর ফুজারি, এই জন্য কই শাহজাদ আলের মাজারে যান, জিয়ারত করে আসেন, পূজা করে না, জিয়ারত করে আসেন। পূজা করতে যান না, সেজদা দিতে যান না, তো কইতে দাও যে বাবা শাহজাদ আল আমার জমি জমি না আইটেম দিয়ে যাও না, এগুলো কইছেন কোনদিন না? হ্যাঁ, প্রত্যেকে বাজারে যায় কইছেন যে বাবা দিনের জন্য এরা লড়াই করে গেছেন আল্লাহ, এরা তোমার বড় প্রিয় মেহবুব বান্দা, তোমার প্রিয় ওলি, তার দরগাহে জিয়ারত করে তোমার দরবারে হাত তুলেছি। তোমার এই অলির খাতিরে আমার দোয়া গুলি মঞ্জুর করে নাও, আমার হাজত পুরা করে দাও, আমার অভাব তুমি দূর করে দাও, আমার রোগ তুমি শেফা করে দাও। আমরা বানাইছি পূজারি, 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 বানাইছি পূজারি, বানাইছি পূজারি। সেই গল্পের মতো দুইজনে গেছে নদীর ঘাটে, পুকুরের ঘাটে, রাত তিনটের সময় আপনার দোয়া, একজন তাহাজ্জুদ করে, সে প্রত্যেক দিন তাহাজ্জুদের রক্ত উঠে উজু করতে গেছে পুকুরের ঘাটে। এই দক্ষিণ মোড়াতে দেখে যে উত্তর মোড়া আরেকজন বই উজু করছে, যে তাহাজ্জুদ নামাজ পড়ছে, চিন্তা করলো আল্লাহ, ভাবছিলাম আমি একাই তাহাজ্জুদ করি, ওহম দেখি না আল্লাহর বান্দা আরেকজন আছে। দক্ষিণ মোড়ার দিকে আইসে, উত্তর মোড়ার দিকে আইসে, এগুলো সুর সুরি চুরি কইয়ে হাত মুখ দিতে এসে না, সুরাই চিন্তা করে আল্লাহ, ভাবছিলাম সুর আমি একটাই, দিয়ে আরেকটাও আইসে। বিশ্বাস করিস আমার পরে আমার প্রিয় বড় ভাই অনেক চমৎকার, আমি জান্নাতের রসুল যার লেখা নাতের রসুল গাইলাম, আহা ওনার নাতের রসুল গুলো আমি শুনি, আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিক, কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, আল্লামা আশিকি হুজুর আসবেন, চমৎকার চমৎকার তকরির আপনাদেরকে শোনাবেন কোরআন ও সুন্নাহ থেকে। আমি শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে কিছু মূল্যবান পয়েন্ট আপনাদেরকে ধরাই দিয়ে যাই, বাবা জীবনে কাজে লাগবে। আপনি যে পীরের মরিদ হন কিছু আসে যায় না, যেই পীর ইয়াজিদের প্রশংসা করতে পারে বাবা আজকে থেকে তওবা করে যাবেন, ওই পীরকে জীবনে তরে তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দিন পীর, লাঠি মারেন পীরের কোলে, এ পীর দেখি তুমি ও পীর দিয়ে করবেন কি, ছাতা খাবে না দিন, যেই পীর নবীর দুশমনের পক্ষে কথা
যখন কারবালা শহীদ করা হল ওনাকে অনেক লম্বা বয়স শহীদ হয়ে যাওয়ার পরে ওনার দেহ মুবারক থেকে মাথা কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। এই মাথাটা বর্ষার আগে বিদায় ইয়াজিদের সৈন্যরা আনন্দ মিছিল করতে লাগলো, সারা কারবালায় তারা আনন্দ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লোহার পোশাক তারা খুলে জুব্বা খুলে ফেলে দিয়ে কারবালার বালুর মধ্যে তার খণ্ডিত দেহখানা শুয়াইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ঘটনা, যদি কোনো কালমা পড়নেওয়ালা করেছে কারবালার ঘটনা তার বাস্তব। 70টা ঘোড়াকে সিরিয়াল করে তারা আল্লাহর রাসূলের দেহ মুবারকের গর্দে ঘোড়া দাবড়াইতেছিল। আহা, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আল্লাহর রাসূলের দেহ মুবারকের গোশতগুলি খসে খসে পড়তেছে। বার 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 দাবড়ায় পুরো দেহ তছনছ হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। হযরত জাইনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের লাশের পাশে দৌড়ায় দিয়ে মদিনার দিকে তাকে কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লা আলাইকাল্লাহ ইয়া মুহাম্মদ। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে শিরিক খুঁজে পায় তো শিরিক, ওরে অন্ধ ওই দিন কারবালায় দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতিমার কন্যা যারা দুনিয়ার জান্নাতি জান্নাতি পরিবারের সন্তান তিনি জাইনাব ওই কারবালায় দাঁড়িয়ে মদিনার দিকে তাকিয়া নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা সাল্লা আলাইকাল্লাহ ইয়া মুহাম্মাদা। একবার চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ এসব গম্বদ বলে মঞ্জুর দোয়া করুণা জব মক্তে না যায়ে আকা দিদার আকা করনা দিদার আকা করনা এসব গম্বদ বলে মঞ্জুর দোয়া করনা জব মক্তে না যায়ে আকা দিদার আতা করুণা দিদার আতা করুণা মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তুমহা ইমদাদ মেরি করনে আজানা রাসূলুল্লাহ ইমদাদ মেরি করনে আজানা রাসূলুল্লাহ রওশন মেরি তুরবত কো ইল্লা হযরা করুণা জব ওয়াক্তে না যায়ে আকা দিদার আতা করনা দিদার আতা করনা এ সবজ গম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্তে না যায়ে আকা দিদার আতা করনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা বুঝতে কি কোনো অসুবিধা হয়? সমস্যা নাই তো? একসাথে সবাই জোরে বলি তো আল্লাহু আকবার।
নাসির আল গাদার মক্তব এই ঘটনাখানা উল্লেখ করার পরে বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন ওই মুহূর্তে তিনি জুমার নামাজ আদায় করার পরে আল্লাহর ঘরের সঙ্গে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন ক্লান্ত আসার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে পড়লেন অর্থাৎ কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীজি মক্কা শরীফের দিকে নবীজি দৌড়ায় দৌড়ে আসতেছিলেন আল্লাহর হাবিব চুল দাড়ি এবং জুব্বা কাপড় চোপড় মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজিয়ে ভিজে জমিনে পড়তেছিল নবীজি কাঁদতেছিলেন হাতের মধ্যে রক্ত ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে এত কোনোদিন এরকম দেখি নাই আপনার শরীরে ধুলাবালি কেন চুল দাড়ি মুবারক এলো মালো কেন ধুলাবালি জমা কেন হুজুর আপনি এইভাবে কেন কাঁদতেছিলেন হাত মুবারকের মধ্যে কেন রক্ত নবীজি নবী আমার দিকে বলে ইবনে আব্বাস মক্কে খবর দাও আমি নবী কারবালায় ছিলাম আমার হুসাইন কারবালায় শহীদ আমার হুসাইনের সময় আমি নবী কারবালায় ছিলাম রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি ইমাম ইবনে কাসির এই ঘটনাখানা লিখে কিতাবের মধ্যে লেখেন হাজা সনাদুন জাইয়ি এই সনদটা বড় মজবুত বড় শক্তিশালী সনদ নির্ভুল আল্লাহ নবী কারবালার ময়দানে নবী উপস্থিত ছিলেন ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী আমাকে স্বপ্ন দেখান প্রশ্ন রাখবেন স্বপ্ন কি দলিল হা এক নম্বর সাহাবী স্বপ্ন দেখেছেন দুই নম্বর নবীজি স্বপ্ন দেখিয়েছেন বুখারী শরীফের কিতাবুর রুইয়ার মধ্যে এসেছে নবী বলেন মান রাআনি ফি মানামি ফাকাদ রাআল্লাহ রাবাহুল বুখারী আল্লাহর নবী বলেন কেউ যদি আমাকে স্বপ্ন যোগে দেখে তাহলে উম্মত মনে রাখবা সত্যই সে আমাকে স্বপ্ন দেখেছে আমি নবীকে বাস্তবে সে দেখেছে একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ হাদিস বুঝে যাবেন সারা জীবন বেশি দলিল লাগবে না নবী হায়াতুল নবী এখান থেকে বুঝে যাবেন আমাকে অনেকে স্বপ্ন দেখে অনেকে একদিন ফোন দিয়ে কয় হুজুর আপনাকে স্বপ্ন দেখেছি আপনি আমার বাড়ি আসছেন ভালো মন্দ খাওয়াইছি আমি মনে মনে চিন্তা করলাম ভালোই তো হলো দাওয়াত একটা পাইছি আমি বললাম ভাই আপনি স্বপ্ন দেখেছেন এটা বাস্তব না আমাকে স্বপ্ন দেখেন চেয়ারম্যান সাহেবকে স্বপ্ন দেখেন অথবা সভাপতি সহসভাপতি মুরব্বীদেরকে স্বপ্ন দেখেন পীর মশাইদেরকে স্বপ্ন দেখেন আপনার এই স্বপ্ন কোনোদিন বাস্তব হবে না কিন্তু আল্লাহর নবী ডাক দেখেন মান রাআনি ফি মানামি ফাকাদ রাআল্লাহ একমাত্র আমি নবীকে কেউ যদি স্বপ্ন দেখে সে আমাকে বাস্তবই দেখলো বাস্তবই দেখলো বাস্তবই দেখলো একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয় বুঝা যায় এবার আসেন আর একটু পরিসংখ্যান আগাই দিই নবীজি মদিনাতে ঘটনা করছে কারবালাতে আল্লাহর নবী এখানে উপস্থিত সরাসরি একসাথে বলে সুবহানাল্লাহ এবার কারো যদি বুকে সাহস থাকে একটু শিরিকের ব্যাখ্যা দিয়ে যান কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম একদিন আমি ফরিদি সাহেব আরো এই দেশে অনেক আসছি অনেক আবার সময় দিয়ে গেলাম পরবর্তী অনুষ্ঠানের জন্য যারা আমাদের বিপরীত আকিদা পোষণ করে আপনাদেরকে একটু টাইম দিয়ে দিলাম যান পরবর্তী অনেক প্রোগ্রামে আসবো ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে কিতাব আদি নিয়ে আসবেন আর ও গাড়ির ভিতরে আমি তো সিদ্ধি কিতাব এগুলো রাখি আসবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন স্বপ্ন যদি আমাকে দেখো বাস্তবই আমাকে দেখলা এবার আসেন 1450 বছর আগে আল্লাহর নবী অন্তকাল করেছেন আবু বকর স্বপ্ন দেখেছেন অমর স্বপ্ন দেখেছেন
চার খলিফা স্বপ্ন দেখেছেন, সাহাবীরা স্বপ্ন দেখেছেন, তাবি তাবিন, এরপরে উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন সালবসালহিন নুজাবা নুকাবা আখির আফদাল মুজাদ্দিদ গাউস কুতুব উলিয়া উলিয়া আশিক রাসূল আজ পর্যন্ত স্বপ্ন দেখেন, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখবেন, এর মানে বুঝে গেল নবী উম্মতের মাঝে এখনো আছে, কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝেই থাকবে, যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখতে পায় না, কথা বলেন এরপরে কেউ যদি আমাকে স্বপ্ন দেখেই ফেলে তাহলে তার সাথে আমার বাস্তবেও সাক্ষাৎ হবে। আসতে বললেন কেন, কি কোনো ব্যাপার বলেন, সাথে বলেন।